আবারও টাঙ্গাইলে বাড়ছে যমুনা সহ কটি নদীর পানি জেলায় নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এতে চতুর্থ দফায় বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা তবে এর আগের বন্যার পানিতে এখনও কয়েকটি উপজেলায় পানিবন্দি আছে লাখো মানুষ হাটবাজার ও পানি ওঠায় বন্ধ আছে ব্যবসায়িক কার্যক্রম নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র এছাড়াও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে নানান ধরনের পানিবাহিত রোগ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা বন্যা ও সবশেষ খবর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহ কামাল কামাল এখনো কিন্তু সব জায়গা থেকে বন্যার পানি নেমে যায়নি বরং যমুনা সহ সব পদের পানি নদীর পানি বাড়ায় কিন্তু টাঙ্গাইলে আবার নতুন করে আহ বন্যা আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষেরা তো আপনি এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন সাবরিনা তৃতীয় দফার বন্যার রেশ না কাটতেই আবারো কিন্তু চতুর্থ দফার বন্যার আঘাত হানছে এই টাঙ্গাইলে ইতিমধ্যে এই যমুনা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে যমুনা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য সকল নদ নদী ধলেশ্বরী ঝিনাই বংশাই সহ সকল নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর এই বন্যার মানে চতুর্থ দফা বন্যার প্রেক্ষিতে কিন্তু এখন মানুষের মাঝে কিন্তু অনেকটা আতঙ্ক বিরাজ করছে কারণ অনেক মানুষজন তাদের ঘরে ফেরার উদ্গীব বা ঘরে ফেরার চিন্তায় ছিল পানি কমার সাথে সাথে কিন্তু এই চতুর্থ দফার বন্যা কারণে বা পানি বৃদ্ধির কারণে কিন্তু বিশেষ করে চরাঞ্চলের বেষ্টিত যে সমস্ত এলাকা রয়েছে এই টাঙ্গাইলের যমুনা নদী তীরবর্তী সেই সমস্ত এলাকার লোকজন কিন্তু তাদের সেই ঘরে ফেরাটা তাদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে আর এছাড়াও আমি যতটুকু জানতে পেরেছি জেলা প্রশাসন সূত্রে প্রায় টাঙ্গাইলে এই চল্লিশ হাজার ঘর বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতির মেরামত কাজ চল মানে করছিলেন যারা বন্য কবলিত লোকজন এই বন্য তারা কিন্তু এই মুহূর্তে তারা সেই পানির আতঙ্কে বা পানি বৃদ্ধির আতঙ্কে তারা কিন্তু ঘরে ফিরতে পারছেন না আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এখনো কিন্তু বেশ কয়েকটি উপজেলায় টাঙ্গায় পানি রয়ে গেছে রয়েছে টাঙ্গাইল সদর বা এবং মির্জাপুর এই সমস্ত এলাকায় এখনো কিন্তু অনেক লাখো মানুষ পানি পানিবন্দী রয়েছে তবে যে বিষয়টি এই জায়গায় লক্ষণীয় যে মানুষের মাঝে যে তানের হাহাকার সেটি কিন্তু রয়ে যাচ্ছে যে মানুষের যে কাঙ্ক্ষিত ত্রাণ পাওয়ার যে বিষয়টি তা কিন্তু দেখা যাচ্ছে না তবে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা মানুষের সাথে যে কথা বলে বা বন্যা কবলেদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি তা কিন্তু আহ খুবই অপ্রতুল আরেকটি বিষয় আমি আহ আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে এই চতুর্থ দফা বন্যায় মানে যে খতি ক্ষতির বিষয়টি কৃষকদের মাঝে বিশেষ করে বিশেষ যারা নতুন করে আবার কৃষি বীজ বা বীজতলা তৈরির কাজে অংশনিতে চেয়েছিলেন কিন্তু তারা কিন্তু এখনো থমকে দাঁড়িয়েছেন। যে পূর্বের যে ক্ষতি আবার নতুন করে সে পানির মানে আগাতে তারা কিন্তু উঠে দাঁড়াতে পারবেন না কামাল আপনি কি ধন্যবাদ টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাছিলেন কামাল হোসেন